গুড ইভিনিং এভরিবডি, সবাইকে অন্বেষণ ভার্চুয়াল ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে তোমাদের নোটিফিকেশনটা একটু দেরি করে হয়েছিল, তা সত্ত্বেও তোমরা মোটামুটি অনেকেই চলে এসছো। অর্পণকে দেখতে পাচ্ছি, তৃষি তিথিশ্রীকে দেখতে পাচ্ছি, ঈশাকে দেখতে পাচ্ছি, সৌমিলিকে দেখতে পাচ্ছি, তমালিকা আজকে দেখি প্রথম থেকে ঢুকেছে। সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি, বাকিরা সব বোধহয় ব্যস্ত হয়ে গেছে বা চেষ্টা করছে হয়তো। যাই হোক, হ্যাঁ এই তো আবার এসে গেল, বলতে বলতে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের যে আমাদের পড়াটি রয়েছে, তোমরা মোটামুটি জানতে পারছো যে আজকে আমাদের মূলত উদ্ভিদের গঠন নিয়ে আমরা আলোচনাটা শুরু করব। তবে আমাদের যেমন হাত পা চোখ নাক মুখ এইসব জিনিসগুলো থাকে, তো যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, তো এগুলো নিয়েই আমাদের শরীর, তেমনি উদ্ভিদেরও শরীর রয়েছে, তাদেরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনাটা শুরু করবো আজকে। এবং যার প্রথমেই রয়েছে, দেখতে পাচ্ছ যে তোমরা আজকে যে তোমাদের থাম্বনেলটা দিয়েছিলাম, সেখানে গঠনগত বৈচিত্র্যের মূল নিয়ে আমরা আলোচনা করব। আমরা সেই আলোচনার একেবারে শুরুতে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। অর্থাৎ গঠনগতভাবে কি কি বৈচিত্র্য আমরা দেখতে পাই, তাদের শরীরে বিভিন্ন রকম যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিভিন্ন রকম দেখতে, বৈচিত্র্য বলতে ভ্যারাইটি বলে ইংলিশে, তো বিভিন্ন রকমের দেখতে বলে, তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে বলে তাদেরকে বলা হয় বিচিত্র সব অঙ্গ, বা তাদের সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় বৈচিত্র্য। তো উদ্ভিদের যে গঠনগত বৈচিত্র্য, অর্থাৎ উদ্ভিদের প্রধান প্রধান যে অঙ্গগুলো রয়েছে তাকে মূলত তিনটি প্রধান অঙ্গে আমরা ভাগ করি, একটা মূল, একটা কাণ্ড, একটা পাতা। এর পরেও কিন্তু আরো রয়েছে ফুল এবং ফল। একেবারে উন্নত যে উদ্ভিদ যারা, তাদের ক্ষেত্রে আমরা পাঁচটা অংশ দেখতে পাই, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। আর একটু নিচের দিকে যে সমস্ত যাদের ফুল হয় না, এরকম উদ্ভিদ তো অনেক রয়েছে, তোমরা একটা নাম লেখো দেখি যার ফুল হয় না, জানো নাকি দেখি, অপুষ্পক উদ্ভিদ বলে, যাদের ফুল ফুল হয় না তাদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ। এরকম অপুষ্পক উদ্ভিদের তোমরা নাম জানো কিনা একটু দেখি, কেউ বলতে পারো কিনা দেখো দেখি, লিখে ফেলো। তো যাই হোক, আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে মূল। মূল আর আমাদের পরিচিত খাবার, এই নিয়ে আমাদের আলোচনাটা শুরু হবে। অর্থাৎ আমরা মূল তো দেখলাম, উদ্ভিদের মূল, মূল আমরা জানি উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে এবং নিজের খাবার তৈরি করতে কাজে লাগায়। কিন্তু ওই মূল যদি আমাদের খাবার হিসাবে পরিগণিত হয়, আমরা যদি যদি তাকে খাদ্য হিসাবে খাই, তাহলে সেটা কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে? আমরা যে খাবার খাই মূল, দেখতে পারবে লেখাপিলিখে বলা দেখি, দিয়ে একটা নাম দাও দেখি। দেখো মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, এই নিয়ে হচ্ছে গাছের অংশ বা মূল অংশ। এর মধ্যে দেখো আমরা যে খাবার খাই, সেই খাবার যে খাই সেটা ভাত, এটা কোন অংশ থেকে তৈরি হয়? ভাতটা সাধারণত বীজ থেকে তৈরি হয়, ফল নয়, বীজ। রুটি, এটাও সেই যে গম হয় সেইটাকে কি করে ভেঙে আমরা খাই, অর্থাৎ সেও সেই ফলটাকে আমরা খাই। তারপরে ধরো বা বীজটাকে খাই, ডাল, সেও বীজকে খাই, ডালটাকে ভেঙে ডালের সুটির মধ্যে ডাল হয়, তারপরে সেই ডালকে আমরা দেখবে দুফাঁক করে ভেঙে ফেলি, তারপরে সেটাকে আমরা খাই। কিন্তু দেখো মূল জাতীয় উদ্ভিদ এটা আমরা খেয়েছি, বা মূল বা উদ্ভিদের মূল অংশকে আমরা খাচ্ছি, এরকম উদাহরণ দেখো তার পরে দিয়েছে। গাজর, বিট, গাজর হচ্ছে মাটির নিচে থাকে তোমরা জানো, তাহলে এটা একটা মূল।
পান গাছ, না অদিতি লিখেছে পান গাছ, অপুষ্পক উদ্ভিদ, গুড, থ্যাংক ইউ। এই তো, হ্যাঁ বট গাছে কিন্তু ফুল হয়, বট গাছে ফুল হয়। আমাদের বলছি সৌমিলি লিখেছে বট গাছ, আসলে বট গাছে তুমি ফুলটা দেখতে পাও না বলে তুমি বলছো ফুল নেই। হ্যাঁ ডুমুর, ডুমুরেরও কিন্তু ফুল হয়, ডুমুরের ফুল বলে না, ডুমুরের ফুল দেখা মানে দেখতে পাওয়া যায় না, আর সেই জন্য বলে ডুমুরের ফুল হয়ে গেলি যে রে, বলে না তোকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি ডুমুরের ফুল হয়। আমি বলে দেবো তোমাকে, তোমাদেরকে কোথায় হয়, বট গাছ যেমন না ডুমুরের ফলটাও তেমন। তো বট গাছের ফলকে কখনো তোমরা এরকম ফাটিয়ে দেবে, তো ফাটিয়ে দিয়ে দেখবে তার ভেতরে দেখবে অনেক হলুদ 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 ছোট ছোট গুড়ি গুড়ি একটা অংশ দেখা যায়, এগুলো হচ্ছে তার ফুল। ওটা ওই ভেতরে কলসির মতো একটা অংশের ভেতরে থাকে ফুলগুলো, ওই জন্য বাইর থেকে আমরা দেখতে পাই না। এবারে ওইখানে পরাগ মিলন ঘটে, ও যখন ফুল হয়ে গেল এই ডুমুরের ক্ষেত্রে, তখন ডুমুর ফল আমরা দেখতে পাই, ফলটা পাই। কিন্তু ওই ফলটা যখন ছোট কুঁড়ি অবস্থায় থাকে তখন কিন্তু কলসির মতো থাকে, তার ভেতরে থাকে ফুলগুলো, ডুমুরের ফুল হয়। যাই হোক, এগুলো তোমরা বড় হলে জানবে। তো গাজর কিন্তু তোমাদের উত্তর দিয়েছো তোমরা, এই জন্য তোমাদের ধন্যবাদ। আর অদিতিরটা একেবারে সঠিক, ঠিক আছে, পানের ক্ষেত্রে ফুল হয় না জানি। ফার্ন গাছ সেখানে হয় না, ব্রায়োফাইটার যে গাছগুলো রয়েছে মস জাতীয় গাছ সেখানে হয় না। অ্যালগি, শ্যাওলা, তারাও তো গাছ, স্পাইরোগাইরা, যেটা আমাদের শরীর আমাদের পুকুরে বেশিরভাগ ক্ষেত্রে ঘাটে বা কোনো শক্ত কাঠের গুঁড়ির উপর যেখানে যে শ্যাওলাগুলো হয় সেগুলো তো উদ্ভিদ, তাহলে সেগুলোতে তো ফুল হয় না, তাই না? তাহলে সেগুলোকে বল, সেগুলোর নাম বললেও হবে। তবে তোমরা উদ্ভিদ মানে বড় বড় গাছগুলোকে দেখেছো, কিন্তু অনেক ছোট ছোট উদ্ভিদ রয়েছে, এবং পৃথিবীতে এই ছোট উদ্ভিদগুলোই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই যে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছ না, পুকুরে ভর্তি হয়ে থাকে, মাঠে ভর্তি হয়ে থাকে, তারপরে তোমার বিভিন্ন দেখবে যে জলাশয়, বড় বড় জলাশয়, কিংবা কোনো কোনো নদী যেখানে জল স্রোত খুব কম হয় সেসব জায়গায় দেখবে অনেক শ্যাওলা জমি জন্মে যায়। এবং এই শ্যাওলাগুলো, বা দেখবে কোনো পুরোনো বাড়ি তার দেওয়ালে দেখবে শ্যাওলা, কোনো পাহাড় পর্বত পাহাড় রয়েছে তার গায়ে দেখবে শ্যাওলা। তো এই যে ছোট ছোট উদ্ভিদগুলো শ্যাওলা, এরাই পৃথিবীতে 50% বেশি অক্সিজেন সরবরাহ করে। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখেছো এই গাছগুলো। এবারে দেখো এই যে বলছে না, গাজর, বিট, আলু, আদা, মূলো। গাজরটা তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে মূল, বিটও তো মাটির নিচে আছে, আলুও তো মাটির নিচে, আদাও তো মাটির নিচে আছে, মূলো মাটির নিচে, তারা সবকটাই মূল তো নাকি, নাকি এর মধ্যে কোনো মূল নয় আছে এরকম কি? আছে, সেটা হচ্ছে কোনটা না, এই যে দেখতে পাচ্ছ আলু, এই দেখতে পাচ্ছ আদা, এই আলু আদা এগুলো কিন্তু এক একটা, আচ্ছা ঠিক আছে, তাও ক্যাকটাসে কিন্তু অনেক ক্যাকটাসে কিন্তু ফুল দেখতে পাওয়া যায়, অনেক বাড়িতে দেখবে অনেক ক্যাকটাস জাতীয় গাছ হয় সেখানে ছোট 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 ফুল হয়, তাই না? তা আলু আদা এই দুটো জিনিস কিন্তু মূল নয়, এরা কাণ্ড, অর্থাৎ এরা মাটির নিচে থাকে। একে একটাকে বলে স্ফীতকাণ্ড, আর একটাকে বলা হয় গ্রন্থিকাণ্ড। আদাটাকে বলা হয় গাঁট গাঁটওয়ালা বলে একে গ্রন্থিকাণ্ড বলা হয়, আর আলুটা হচ্ছে ফুলে থাকে, স্ফীত হয়, কাণ্ড খাওয়ার সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য, নিজের দরকারের জন্য। আর সেই দরকার তার মেটানো মিটবে কি, আমরা তাকে খেয়ে নিচ্ছি আমাদের খাদ্য হিসেবে, তাই না? সেই জন্য এখন এই ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রেখেছে, তা কার্বোহাইড্রেট জাতীয় খাওয়ার জমা হয়ে আছে আলুর ভেতরে, এটা কাণ্ডের ভেতরে, অর্থাৎ কাণ্ডের পরিবর্তিত রূপ। কিন্তু গাজর, বিট, মূলো এগুলো কিন্তু মূল, অর্থাৎ এদের মূলগুলো খাওয়ার সঞ্চয় করে মোটা হয়ে গেছে। বিট দেখবে হঠাৎ মোটা হয়ে গেছে, হঠাৎ সরু হয়ে গেছে। মূলো দেখবে প্রথম দিকটা একটু সরু, তারপরে মোটা, আবার সরু। আর গাজর প্রথম দিকটা খুব মোটা, তারপরে আস্তে 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 করে সরু হয়ে গেছে, ত্রিভুজের মতো হয়ে গেছে, শঙ্কুর মতো হয়ে গেছে গাজর, তাই না? ওই জন্য ওদেরকে শঙ্কক মূল বলা হয়, শঙ্কু আকৃতির মূল। আর বিটকে বলা হয় শালগমাকার মূল। শালগমাকার বলতে শালগম বলতে কি, হঠাৎ মোটা হঠাৎ সরু, হঠাৎ একটা মোটা হয়ে গেল, তারপরে সরু একটা প্রান্ত ঝুলে আছে দড়ির মতো। হ্যাঁ, বিট, শালগম এইগুলোতে। আর মূল হচ্ছে একটু প্রথম থেকে একটু মোটা সরু হবে, আবার মোটা হবে মাঝখানে, আবার সরু হবে, এগুলোকে মূলাকাকার।
এই ধরো যাই হোক, এইগুলো হচ্ছে এই সমস্ত মূল, আর তারে আমরা খাই খাদ্য হিসেবে খাই। এরপরে আবার বলছে মাটির উপর বা নিচ থেকে পাই এরকম কোন তোমরা সবজি, দেখো তোমার আনা সবজিগুলো তুলনা করে দেখছো কোনগুলো সবজি কোন কোথায় কোথায় পাওয়া যায় মাটির উপর বা নিচ থেকে। মাটির উপর থেকে যেমন ওই যে থানকুনি গাছ পাওয়া যাচ্ছে, নিচ থেকে দেখো মূলো, গাজর, বিট, এগুলো সরু রোয়ার মতো গঠন পাশ থেকে বেরিয়ে গেছে। রোয়ার মতো গঠন, সরু সরু রোয়ার মতো গঠন পাশ থেকে বেরিয়ে গেছে, এগুলো বেরিয়ে গেছে কিনা এগুলো দেখতে বলছে। সাধারণত খানিক দূরে দূরে পাতা আর শাখা প্রশাখা দেখা যাচ্ছে কিনা, যে সমস্ত গাছ তোমরা কিনে আনি, আমরা যে যে যেগুলো লাল শাক কিনে আনি, ডাঁটা শাক কিনে আনি, সেগুলো কিছু দূরে 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 পাতা হয়তো, তাই না? তারপরে বলছে খাড়া ভাবে আছে নাকি লতিয়ে আছে, ওই শাকটা নিয়ে এলে তুমি, সে তো লতিয়ে লতিয়ে চলছে। আবার যখন তুমি থানকুনি শাকটা নিয়ে আসছো সে কিন্তু সোজা হয়ে থাকে, সবুজ বা অন্য কোনো রঙের হয় কি না, সবুজ রঙের হয়, অন্য কোনো রঙের হয়, শাক তো বিভিন্ন রঙের হয়, কোনো সামান্য ফোলা অংশ আছে কি না যেখান থেকে পাতা বা শাখা পাতাকে বেরিয়ে গেছে। তোমরা জানো দেখবে পাথরকুচি পাতা যে দেখা দেখা যায় না, বেশ ফোলা ফোলা অংশ, তা সেখান থেকে শাখা বা পাতা অংশ বেরিয়ে যাচ্ছে, পাতা বেরিয়ে যায়, এখান থেকে মূল বেরোয়, অবশ্য পাতা নয় মূল বেরোয়, তাই না? কিন্তু সেটা তো আমাদের সবজি নয়। তাহলে বলছে এমন কোনো একটা সবজি টবজি বা শাকসবজি যেগুলো আমরা খাই রেগুলার, সেখান থেকে দেখো বার করে সেখানে ফোলা অংশ, সেখান থেকে শাখা বা পাতা বেরিয়ে গেছে। বাঁশ গাছ দেখেছো, বাঁশ গাছ, বাঁশ গাছের এখানে একটা উদাহরণ দিয়েছি তোমাদের, দেখো এই যে বাঁশের কঞ্চি, বা ডবা গাছে জবা গাছের ডাল, এই যে জবা গাছের যেখানে ডাল বেরোয় সেখান থেকে একটু ফুলে আছে, কারণ মানে পর্বটা অল্প একটু ফুলে আছে। যাই হোক, আমাদের আজকে মূল নিয়ে মূলত আলোচনা। তো সে মূল নিয়ে আমরা যখন যাবো, মূলটা অ্যাকচুয়ালি হয় কোথা থেকে? আমরা তো মাটিতে মাটিতে বীজ পুঁতে দিই, তা বীজ পুঁতে দেওয়ার পরে হঠাৎ মূলটা হয় কোথেকে? দেখে না, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ না তোমরা, এই ছবিতে দেখো এই যে অংশ দেখতে পাচ্ছ, এই যে এইটা একটা বীজ, এই বীজটাকে কিছুদিন যদি পুঁতে দেওয়া হয় মাটিতে, জল দেওয়া হলো, তারপরে আলো পেলো, অক্সিজেন পেলো, দেখো এর বীজ থেকে দুটো অংশ বেরিয়ে যায়, একটা নিচের দিকে বেরিয়ে যায় আর একটা দেখো উপর দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই নিচের দিকে যেটা বেরিয়ে যাচ্ছে একে বলা আছে দেখো ভ্রূণমূল, এগুলো মনে রাখবে। উপর দিকে যেটা বেরিয়ে গেল এটা হচ্ছে ভ্রূণ কাণ্ড বা ভ্রূণ মুকুল বলা হয়, মনে থাকবে। তাহলে কি বললাম, কোনো একটা বীজ যখন মাটিতে পুঁতে দিচ্ছি আমরা, সেখান থেকে দুটো অংশ বেরোচ্ছে, একটা নিচের দিকে একটা উপর দিকে। নিচের দিকে যেটা বেরোচ্ছে তাকে বলছে ভ্রূণ মূল, আর উপর দিকে যেটা বেরোচ্ছে তাকে বলা হয় ভ্রূণ মুকুল, বা এখানে বলছে ছবিতে বলছে ভ্রূণ কাণ্ড। এই নিচের দিকে যে ভ্রূণ মূলটা বেরিয়ে এলো না, এই অংশটাই আস্তে আস্তে করে লম্বা হয়ে গিয়ে এই দেখো এইদিকে এইটা মূলত রুট তৈরি করছে, আর উপর দিকে যেটা উঠে গেছিল এটা স্টেম বা কাণ্ড তৈরি করছে। তাহলে ভ্রূণ মুকুল পরবর্তীকালে কাণ্ডে রূপান্তরিত হলো, আর ভ্রূণ মূল পরবর্তীকালে মূলে রূপান্তরিত হলো। এইবার একটা প্রশ্ন দেখো যাচ্ছে, যে যেটা নিচের দিকে নেবে গেল এইটাকে বলা হয় প্রধান মূল, তাহলে অপ্রধান মূল রয়েছে, তাহলে অপ্রধান মূলটা কি জিনিস সেটা আমরা একটু পরে আলোচনা করবো। তাহলে প্রধান মূল যদি হয় তাহলে এটাই হচ্ছে মেন রুট, বোঝা যাচ্ছে। তাহলে সেটাকে এবারে দেখো আমরা কতগুলো অংশে ভাগ করব, কিরকম অংশ না, এই যে এটা যদি প্রধান মূল হয় তার অগ্রভাগে দেখো লেখা আছে মূলত্র, মূলত্রটাকে দেখতে দেখো কিরকম লাগছে, এইখানে ছবিটা দিয়েছে তার পাশে ছবিটা দিয়ে দিই, কিরকম না একটা ক্যাপ বা টুপির মতো একটা অংশ যেন মূলের ডোগাতে বসে রয়েছে মনে হচ্ছে, ওই জন্য একে বলা হয় মূলত্রাণ বা রুট ক্যাপ রিজিয়ান, মূলত্র অঞ্চল, অর্থাৎ একেবারে এই যে মূলের অগ্রভাগের অঞ্চলটাকে বলা হয় মূলত্র বা মূলত্রাণ। এই যে আমরা দেখি না যখন মোটর সাইকেলে করে যায় হেলমেট লাগিয়ে দেয়, হেলমেটের বাংলা কি, শিরস্ত্রাণ, অর্থাৎ শিরকে যে ত্রাণ বা রক্ষা করে, তাহলে এখানে মূল ডগাকে যে রক্ষা করবে তাকে বলা হবে মূলত্রাণ, মনে থাকবে মূলত্র বা মূলত্রাণ।
একে ইংলিশে বলছে কি রুট ক্যাপ। এইবারে দেখো তার উপরের অংশকে বলছে বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু অঞ্চল মানে কি না, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ না এখান থেকে, এই মূলত্র অঞ্চলের আগের যে অংশটা এইটাকে বলা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। এই অঞ্চলটা কি না কোষ বিভাজন এত বেশি হয় যে এই অঞ্চলটা খুব দ্রুত বাড়তে শুরু করে, আর অন্যান্য যে অঞ্চলগুলো মূলের চট করে বাড়ে না, এই জায়গাটা বাড়তে থাকে, এটাকে বলে বর্ধিষ্ণু অঞ্চল। আরেকটা দেখো স্থায়ী অঞ্চল একেবারে উপরে, আর তার মাঝখানে দেখো লেখা রয়েছে মূল রোম অঞ্চল। এবং এইখানে দেখো বেশ কিছু দেখো রোম মতো, রোম রোম মতো বেশ কিছু সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম যেন কিছু মূল মূলের মতো এক অংশ, বা চুলের মতো কিছু অংশ, হেয়ারের মতো কিছু অংশ, এগুলো দেখো বেরিয়ে গেছে। এইগুলো কিন্তু বলছে মূল রোম, এগুলো মাটির সঙ্গে উদ্ভিদকে আটকে রাখতে সাহায্য করে, এবং অবশ্যই জল তো শোষণ করতে সাহায্য করবেই, জল একপ্রাত্র শোষণ করবেই, যদিও এই প্রধান মূল, তারপরে আরো যেসব এই যে একটু একটু কম মোটা এই যে মূলগুলো এগুলোকে বলা হয় শাখা মূল, আবার এই শাখা মূল থেকে যেগুলো বেরিয়ে গেছে সেগুলোকে বলা হয় প্রশাখা মূল। বুঝতে পারছো শাখা মূল প্রশাখা মূল, তার মানে কি প্রথম যখন একটা মূল নেমে যাচ্ছে তাকে বলা হচ্ছে প্রধান মূল, সেখান থেকে তার গা থেকে যে মূলগুলো বেরোচ্ছে সেগুলোকে বলা হচ্ছে শাখা মূল। এবার শাখা মূলের গা থেকে যখন আবার বেরোচ্ছে মূলগুলো বেরোচ্ছে তখন তাকে বলা হচ্ছে প্রশাখা মূল। মনে থাকবে তাহলে শাখা মূল প্রশাখা মূল, প্রথম প্রথমটাকে বলা হলো প্রধান মূল, তারপরে বেরোলো শাখা মূল, তারপরে বেরোলো প্রশাখা মূল। আর চারটা অঞ্চল মূলত্র অঞ্চল বর্ধিষ্ণু অঞ্চল, মানে এখানে কোষ বিভাজন হয় প্রচুর, এই জায়গাটা বৃদ্ধি পায়, মূলের এই জায়গাটা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, দ্রুত গতিতে বৃদ্ধি পায়, বড় হতে থাকে, লম্বা হতে থাকে, মোটা হতে থাকে, এই জন্য এটাকে বলছে বর্ধিষ্ণু অঞ্চল। এর উপরে কিছু মূল রোম থাকে, লেগে থাকে প্রচুর পরিমাণে অঞ্চলটিতে, তাকে ওই জন্য মূল রোম অঞ্চল বলা হয়। এই অঞ্চলটি থেকে দেখো শাখা মূল প্রশাখা মূল এগুলো বেরিয়েছে, আর তার উপরের অংশকে বলছে স্থায়ী অঞ্চল, এখানে কোনো শাখা প্রশাখা নেই, এটা মাটির থেকে এই যে শাখা প্রশাখা বা মূলরোম অঞ্চল যে পর্যন্ত মূলরোমগুলো দেখা যাচ্ছে তার আগে যে অঞ্চল শক্তপোক্ত অঞ্চল এটাকে বলা স্থায়ী অঞ্চল বা পারমানেন্ট রিজিয়ান। তাহলে আমরা একেবারে প্রথম যে মূলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোথেকে না ভ্রূণ মূল থেকে, এই যে এখানে বলা হলো ভ্রূণ মূল, আর কাণ্ডটা তৈরি হচ্ছে ভ্রূণ মুকুল, আমরা কাণ্ডটা পরে জানবো। তাহলে ভ্রূণ মূল থেকে মূলত তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে দেখো ভ্রূণ মূল দেখো বা প্রধান মূল তৈরি হলো এটা, তাই না। যাই হোক এর পরে দেখো আমরা আবার আমরা বইতে চলে যাব, বইতেও দিয়েছি দেখো মূলের একেবারে ডগায় টুপি আছে কিনা দেখবো, টুপির ঠিক উপরে কোনো রোয়া ছাড়া কিছু নরম অংশ আছে কিনা দেখবো, রোয়া নেই রোয়া রোয়া অঞ্চল, তারপরে বলছে রোয়া হওয়া অংশের উপরে কোনো শক্ত অংশ আছে কিনা দেখবো, রোয়া ছাড়া অংশের পর রোয়া হওয়া অংশ আছে কিনা, তার মানে এই যে এটা হচ্ছে রোয়া অঞ্চল, কোনটা এই অঞ্চলটাকে বলা হচ্ছে রোয়া অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হচ্ছে রোয়া অঞ্চল, আর একেবারে ডোগার দিকের এই অঞ্চলটাকে বলা হচ্ছে মূল মূলত্র, বা এই যে বলছে না ডগায় টুপি আছে কিনা দেখবো টুপির মতো অংশ, এটা হচ্ছে এক এইটা, তারপরে এইটাতে মাঝখানটাকে এইটাকে বলছে বর্ধিষ্ণু অঞ্চল, রোয়া নেই, তারপরে রোয়া আছে এটাকে বলছে মূল রোম অঞ্চল, তারপরে দেখো এই যে শাখা মূল বেরিয়েছে শাখা মূলের ডগায়ও দেখো মূল রোম হয়ে গেছে মাঝে মাঝে, সেগুলোও এরকম ডগা আছে, তারপরে বর্ধিষ্ণু অঞ্চল আছে মূল রোম অঞ্চল আছে, আর একেবারে উপরের দিকে যেটাতে কোনো কিছু নেই রোয়া হওয়া অংশের উপরে যে শক্ত অংশ তাকে বলা হচ্ছে কি পারমানেন্ট রিজিয়ান বা স্থায়ী অঞ্চল নাকি। তাহলে বলছে দেখো এবারে যে আমরা তাহলে জেনে নিই অঞ্চলগুলোর নাম কি কি, একটাকে বললাম মূলত্র বা রুট ক্যাপ অঞ্চল, পরেরটাকে বলা হলো বর্ধনশীল অঞ্চল বা গ্রোথ অঞ্চল, পরেরটাকে বলা হলো তার উপরে মূল যেখানে আটকে আছে মূল রোম তাকে বলা আছে রুট হেয়ার জোন, আর লাস্টের যে অঞ্চল এটাকে বলা হচ্ছে স্থায়ী অঞ্চল। তাহলে আমরা জেনে গেলাম তাহলে কোন জায়গাতে দেখো একেবারে এই ছবিটা দেখে এবার বুঝতে পারছো, দেখো একেবারে নিচে ছিল মূলত্র অঞ্চল, তারপরে রয়েছে বর্ধিষ্ণু অঞ্চল এটা, তারপর রয়েছে মূলরোম অঞ্চল, তারপর রয়েছে স্থায়ী অঞ্চল,
আর মনোরম অঞ্চলে হচ্ছে দেখো শাখামূল এবং প্রশাখামূল নির্গত হয়, তাই না? তাহলে আমরা মোটামুটি মূলের যে বিভিন্ন অংশগুলো আমরা জেনে গেলাম। এরপরে আমরা জানব মূল কত প্রকারের হতে পারে। দেখো এখানে তার আগে বলে দিয়েছে তোমাদের মূলের কাজ একটা দিয়েছে, যাই হোক এটা দেখে দিই, তুমি তো জেনে নিয়েছো, আমরা পড়ে ফেলেছি এর আগে, যে মূলের কাজ হচ্ছে মূলত প্রধান কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটি থেকে জল শোষণ করে উদ্ভিদকে খাদ্য তৈরি করার ব্যাপারে সাহায্য করা, আর মাটির সঙ্গে উদ্ভিদকে আটকে রাখতে সাহায্য করে, কারণ ওটা মাটির নিচের অনেক গভীরে চলে যায়। এক একটা গাছ তো অনেক গভীরে শিকড় পাঠিয়ে দেয়, আর কিছু কিছু গাছ আছে অবশ্য যেগুলো ছোট গাছ, সেগুলো মাটির উপরের দিকে মূলটা থাকে, কিন্তু এই যে মূল পাঠিয়ে দিচ্ছে মূলটা মাটির সঙ্গে আটকে রাখে, তাই না? এই মূলটা তোলার সময় শুকনো না ভিজেছিল এটা দেখতে বলছে, কেন না তাহলে মাটিতে জল আছে কিনা, এই জলটা সে সংগ্রহ করছিল কিনা, তাহলে যদি সংগ্রহ করতে থাকে মাটি থেকে তাহলে সেটা ভেজা থাকবে। হ্যাঁ, আবার মাটি গাছের গোড়ায় মাটিতে জল ঢালে সেটা কোথায় কোথায় যেতে পারে, কিছুটা অংশ উদ্ভিদ নেবে, কিছু অংশ মাটির জলের নিচে চলে যাবে, মাটির নিচে চলে যাবে, গভীরের দিকে চলে যাবে, যেটাকে ভৌম জল বলা হয়। গাছের গোড়ায় যদি টবের গাছে জল না দাও তাহলে কি হবে? না, সে তো একটা টবের ভেতরে অল্প মাটিতে থাকে, সেখানে যদি কিছুদিন জল না পায়, সে মাটিতে যদি জল না থাকে, একটা সময় উদ্ভিদ কি করবে? জল আর সংগ্রহ করতে পারবে না, মরে যাবে, তাই না? তা বলছে মূলের প্রধান কাজ হচ্ছে দেখো দৃঢ়তা প্রদান করা, গাছটিকে মাটির সঙ্গে আঁকড়ে রাখা, আর একটা কাজ হচ্ছে মাটি থেকে জল শোষণ করা। অর্থাৎ এই দুটো প্রধান কাজ তোমাদের মনে রাখতে হবে, যে একটা হচ্ছে জল শোষণ আর একটা হচ্ছে মাটির সঙ্গে এই যে গোটা উদ্ভিদটাকে আঁকড়ে ধরে রাখা, দৃঢ়ভাবে ধরে রাখা, তাই না? এইবারে দেখো মূলের কিছু প্রকার, দেখো বৈশিষ্ট্য, দেখো মূল এক জায়গা থেকে গোছাই গোছাই বেরিয়ে গেছে, এই যে একটা দেখতে পাচ্ছ, এটা ধান গাছ, ঘাসের মূল গোছা করে বেরিয়ে গেছে, মাটির উপরে ছড়িয়ে থাকে, মাটির ভিতরে ঢুকে, এই এইটা দেখো মাটির উপরের দিকে নাকি নিচের দিকে নেমে যাচ্ছে ডাঁটা শাক, তার দেখো এই যে শাখা মূল দেখা যাচ্ছে, প্রশাখা মূল দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এবারে দেখো এইখানে দেখো বেশ কিছু মূল আমরা দেখতে পাবো, যে বট গাছ দেখতে পাচ্ছি আমরা, বট গাছের এই যে নেবে গেছে না, এগুলোকে কি বলে? এগুলোকে বলে ঝুরি মূল, তাই তো? বট গাছের এই যে বড় 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 দেখো নেবে এসছে ঝুড়িগুলো, সেগুলো থাকতে থাকতে দেখো আবার গুঁড়ির মতো হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে, এগুলোকে বলে স্তম্ভ মূল। ঝুড়ি মূলগুলো পরবর্তীকালে মোটা হয়ে গিয়ে স্তম্ভ মূলে রূপান্তরিত হয়। তো এই স্তম্ভ মূল রূপান্তরিত হওয়া, এটা একটা তাহলে মূল, তাহলে গাছ থেকে মূল, এই স্তম্ভ মূলের কাজ কি? এই যে ডালপালাগুলো যে ছড়িয়ে চলে গেছে না, বট গাছে তো অনেক বড় বড় ডালপালা হয়, এই ডালপালাগুলো যখন লম্বা হয়ে সাইডের দিকে বেরিয়ে চলে যাবে তখন কি হবে? তাতেগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সেগুলোকে তখন কি হয়, এই যে স্তম্ভ বা পিলারের মতো দেখো দিয়ে এটাকে দাঁড় করিয়ে দিয়েছে, পিলার বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থেকে সেই ডালপালাগুলোকে সোজা করে রাখতে বা ধরে রাখতে সাহায্য, বুঝতে পেরেছ? আবার একটা মূল দেখো, এই যে দেখো ধান গাছ, ধান গাছের গোড়া দেখো গোছা 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 ফুল হয়, মূল হয়, দেখেছো নিশ্চয়ই? এই ধান এখন চাষ চলছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে যখন তলা থেকে ধানগুলোকে তোলা হয়েছিল, ওড়াই দেখবে গোছা গোছা মূল, হ্যাঁ অনেকগুলো মূল। আবার দেখো এইটা যখন ধান গাছ, ধান যখন ফেলা হয়েছিল তলাতে, তখন তো ধান গাছ থেকে একটা মাত্র অংশ নিচের দিকে যাওয়ার কথা, আমরা তো প্রথমে দেখলাম, তা কি বলেছিলাম তাকে? ভ্রূণ মূল। তাহলে ভ্রূণ মূল থেকে একটা মূল হওয়ার কথা ছিল, অনেক মূল হয়ে গেল, এই জন্য এটাকে অস্থানিক মূল বলা হয়। তাহলে স্থানিক মূল আর অস্থানিক মূল কি জিনিস? এটা যদি অস্থানিক হয় তাহলে স্থানিক আছে না? মনে রাখা সব থেকে সুবিধা আছে, যে স্থানিক মূল মানে হচ্ছে যে স্থানে মূল হওয়ার কথা ছিল, যদি সেই জায়গা থেকে মূলটা বের হয় তাহলে তাকে বলা হবে স্থানিক মূল। হওয়ার কথা কোথা থেকে ছিল? আমরা কিছুক্ষণ আগে জেনেছি মূলটা হওয়ার কথা ছিল যে নিচের দিকে যে অংশটা নেবে গেছে সেই অংশটা থেকে অ্যাকচুয়ালি মূলটা হওয়ার কথা ছিল, নিচের অংশটা, আর উপরের অংশটা কাণ্ড হওয়ার কথা ছিল। কিন্তু এই নিচের অংশটা যদি মূল হওয়ার কথা, এইখান থেকে যদি মূল না হয় অন্য কোথাও হয় তাহলে তাকে অস্থানিক মূল বলবো। তাহলে আমরা যে বট গাছে দেখলাম মূল তো এই গোড়া থেকে হওয়ার কথা ছিল, এই জায়গায় বট গাছের গোড়া থেকে, কিন্তু হলো কথা থেকে না ডাল থেকে হয়ে গেল, তাহলে এটাকে আমরা কি বলবো? স্থানিক মূল বলবো না? তাহলে এই যে ধান গাছের যে মূলগুলো এগুলোকে কি বলবো? এই যে গোড়ার দিকে যে মূলগুলো দেখতে পাচ্ছ গোছা 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 হয়ে আছে, এগুলো কি না? প্রথম যে মূলটা হয় ধান থেকে বেরোয় সেটা হচ্ছে প্রধান মূল, সেটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়,
হয়ে গিয়ে সেখান থেকে এরকম গোছা গোছা মূল বেরোয় যাকে বলা হয় ফাইব্রাস রুট বা গুচ্ছ মূল। তাহলে গুচ্ছ মূল কোথায় দেখা যায়? না ধান গাছে দেখা যায়। স্তম্ভ মূল কোথায় দেখা যায়? না বট গাছে দেখা যায়। আরেকটা দেখাবো মূল, দেখো তো এটা কি মূল? এটা হচ্ছে শ্বাস মূল, এটা অন্য একটা আবার কাজে লাগে। কত রকম মূল দেখো, এটাকে বলে শ্বাস মূল। এটা ও আমাদের যে লবণাম্ব উদ্ভিদ রয়েছে না, নদীর পাশে যে লবণাক্ত মাটিতে যে সমস্ত গাছগুলো হয়েছে, কেওড়া, গরান, সুন্দরী, এগুলো হয়েছে না, এদের সব গাছে হয় না, কিন্তু দেখবে কিছু কিছু গাছে দেখবে আমাদের এই রকম টাইপের ছোট ছোট সব গোঁজা টাইপের একটা অংশ মাটির উপরে উঠে এসেছে, এগুলোকে বলা হয় শ্বাস মূল। এই যে গোঁজাগুলোকে এগুলোকে বলা হচ্ছে শ্বাস মূল বা নিউ মেটাফোর বলা হয়, এইগুলোকে বলা হচ্ছে শ্বাস মূল। তাহলে এর কাজ কি? না শ্বাস মূল, নাম শুনে বোঝা যাচ্ছে মূলটা শ্বাসকার্যে সাহায্য করে, অর্থাৎ বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করতে সাহায্য করে। মাটিতে প্রচন্ড পরিমাণ লবণ থাকে এখানে এবং তরল মাটি, যার জন্য কি হয় মাটির মধ্যে ফাঁপা অংশ বা ফাঁকা অংশ খুব একটা থাকে না। আর ফাঁকা অংশ থাকলে তবে জল, অক্সিজেন এগুলো থাকবে। আর মাটিতে যদি ফাঁকা অংশ না থাকে, শুকনো মাটি, ঝুরঝুরে মাটি হলে কি হয় মাটির দানার ভিতরে, কণার ভিতরে অল্প হলেও ফাঁকা জায়গা থাকে, কিন্তু এদের সেই ফাঁকা জায়গা থাকে না, এই জন্য এদের অক্সিজেন কম থাকে। আর যেটুকু জল থাকে সেই জলের প্রচুর পরিমাণে লবণ থাকে, তো এরা সেই জন্য অক্সিজেনগুলোকে নিতে পারে না আর সেই জলগুলোকেও নিতে পারে না। জলগুলো নিলে শরীরে বিপাকক্রিয়া বিঘ্ন ঘটবে, শরীর বিগড়ে যাবে, শরীরের অন্যান্য কাজকর্ম বন্ধ হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে, শরীরের ভেতরে গিয়ে কোষগুলোকে ধ্বংস করে দেবে। এই জন্য এরা কি করে, মাটি ভেদ করে উপর দিকে কিছু মূলকে তুলে দেয় যারা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শোষণ করে শ্বাসকার্য চালায় এবং প্রয়োজনের সময় জলীয় বাষ্প শোষণ করে নেয়, নিয়ে জল কিছুটা পরিমাণ অভাব মিটিয়ে নেয়। আবার একটা মূল দেখো, এটাকে বলা হয় কন্দাল মূল। এটাও দেখো, এটাকে তো প্রধান মূল দেখো, প্রধান মূলের না, এই যে দেখো এখানটা দেখো, যে উদ্ভিদটা ছিল সেই উদ্ভিদ, এটা কি উদ্ভিদ? এটা হচ্ছে রাঙা আলু। তো রাঙা আলুর যে এই যে মূলগুলো দেখো, এগুলো দেখো মোটা হয়ে গিয়ে খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে গেছে, মোটা হয়ে গিয়ে স্ফীত হয়ে গেছে, এগুলোকে কন্দাল মূল বলা হয়। মাটির নিচে যেমন কন্দ হয়, সেই কন্দের জন্য এটাকে বলে কন্দাল মূল। আবার একটা মূল দেখো, এই দেখো এটাকে খুব পরিচিত তোমরা জানো, এটা পাথরকুচি গাছ। এই যে কন্ড প্রত্যেকটা কিনারার এই যে খাঁজগুলো, এই খাঁজে খাঁজে দেখো মূল তৈরি হয়ে গেছে, সেই মূল থেকে আবার দেখো শাখা পোশাখা, উপরে দেখো শাখা, নিচে মূল হয়ে গেছে, মানে কি উপরের একটা অংশ আবার ভ্রূণ মুকুল হয়ে যাবে, কাণ্ড হবে, কাণ্ডের সঙ্গে পাতা থাকলে সেটা গাছ হয়ে গেল, নতুন ধরনের গাছ তৈরি হয়ে গেল, নতুন গাছ তৈরি হয়ে সেই গাছ আবার পূর্ণ বা পূর্ণাঙ্গ একটা পাথরকুচি গাছ আবার দিয়ে দিল। এগুলোকে বলা হয় এই যে এইগুলো আবার একটা অন্য একটা পত্রজ মূল বলে, এগুলোকে পাতা থেকে এই মূলগুলো তৈরি হয়, তাই না? তো এগুলোকে বলা হয় পত্রজ মূল। তাহলে কত রকমের মূল রয়েছে তাহলে ভাবো, কত রকমের মূল রয়েছে। আমরা যে এই যে ছবিগুলো দেখছি দেখো, এখানে দিয়েছে সেগুলো, যে পান গাছ দিয়েছে, পান গাছের মধ্যে কেয়া গাছ দিয়েছে, দেখো কেয়া গাছে এই যে মূলগুলো দেখতে পাচ্ছ না, কেয়া গাছটা ওখানে তো দেখলাম থাকার কথা ছিল, হ্যাঁ দেখো এই যে কেয়া গাছ, দেখো কেয়া গাছের এই যে মূলগুলোকে দেখতে পাচ্ছ, এই যে সাইডের দিকে দেখো, এই যে এইগুলো এইগুলো যে নেবে এসছে, যেগুলো এইগুলো যে নেবে এসছে না, এইগুলো দেখো সাইডের দিকে নেবে এসে মাটিতে ঢুকে গেছে, মাটিতে ঢুকে গেছে কেন না, কেয়া গাছটাও দেখো সোজা নেই, একটু হেলিয়ে আছে, একটু হেলানো অবস্থায় যেন রয়েছে, দেখো তো হেলানো অবস্থায় আছে, তো গাছটা পড়ে যাওয়ার কথা, অ্যাকচুয়ালি না, ওই মূলগুলো যে আছে না, ওই মূলগুলোকে ঠেস দিয়ে রেখে দিয়েছে, দিয়ে গাছটাকে দাঁড় করিয়ে রেখেছে, নাহলে গাছটাকে তো পড়ে যেত, ওই জন্য এই সমস্ত মূলগুলোকে বলা হয় ঠেস মূল। মনে থাকবে কি বলা হবে, না ঠেস মূল। আরেকটা দেখো দিয়েছে এখানে, সেটা হচ্ছে কি না পান গাছ, এই যে অংশটা দিয়েছে দেখো, এটা হচ্ছে পান গাছ। পান গাছে দেখো কাণ্ডের পর্ব থেকে কিছু কিছু মূল বেরোচ্ছে, যে শাখা যে পাশে যে কাণ্ডটি রয়েছে, শাখা বা অন্য কোনো কিছু যে দণ্ডকে দিয়ে দেওয়া হয়, সেটা পাটকাঠি হতে পারে বা অন্য কোনো কাঠি, যে কোনো গাছের শুকনো ডাল হতে পারে, সেগুলো যদি থাকে তার গায়ে দেখো ওই মূলগুলো কীরকম জড়িয়ে রেখেছে, জড়িয়ে রেখে পান গাছটা উপর দিকে উঠে যাচ্ছে, একে বলা আরোহী মূল, আরোহণে সাহায্য করে। কি বললাম? আরোহী মূল, আরোহণে সাহায্য করে, আরোহণ মানে উপর দিকে উঠতে সাহায্য করে, এই জন্য একে বলা হয় আরোহী মূল। মনে থাকবে যেন আমি জিজ্ঞেস করে উত্তর দিতে পারো,
হ্যাঁ, তারপরে দেখো একটা 4 নম্বরে একটা রয়েছে, দেখো এটাকে বলা হয় পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী কেন না, পরের আশ্রয়ে, অন্যের আশ্রয়ে থাকতে সাহায্য করছে। দেখো এই যে গাছটা, তার গোড়া থেকে দেখো মূল বেরিয়ে গেছে। এবার এই মূলগুলো যে বেরিয়ে গেছে না, এই মূলগুলো দেখো এই যে ডালপালার উপরে দেখো জড়িয়ে ধরে বসে আছে। তো এই জন্য অপরের আশ্রয়ে থাকার সময় যাতে পড়ে না যায়, সেই জন্য এই মূলগুলো জড়িয়ে ধরে থাকে, এই জন্য এর নাম হচ্ছে পরাশ্রয়ী মূল। তাহলে আমরা কতগুলো মূল জানলাম, এটা তো প্রধান মূল জানলাম, এটাকে জানলাম শ্বাসমূল, এইটা, তারপরে এটাকে জানলাম পত্রজ মূল, পাতার কিনারা থেকে হয়, এটা জানলাম কি স্তম্ভ মূল, তারপরে এইটা 4 নম্বরে জানলাম কি এইটা পরাশ্রয়ী মূল, তাই না? আর এইটাতে জানলাম 5 নম্বরে জানলাম আরোহী মূল, 6 নম্বরে জানলাম ঠেস মূল, তাই তো? তাহলে কত রকম আমরা জানলাম, দেখো এই যে নামগুলো এবার দিয়েছে, দেখো কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করতে হবে, ম্যাচ করে নিতে পারবে আশা করি, সমস্তটাই বুঝিয়ে দিলাম। এই যে রাসনা বা অর্কিডের মূল, এটা হচ্ছে পরাশ্রয়ী, ওই যে অপরের উপরে ধরে দাঁড়িয়ে থাকে যখন, রাসনা বা অর্কিডের মূল। তবে কি এখানে বলেছে বংশ বিস্তার করে, মাটির উপরে শ্বাস নেওয়া, সুন্দরী গাছে ঠেস মূল, এগুলো তাই না, বাতাস থেকে জলীয় বাষ্প নেয়। এইটা এইটাকে এই যে এখানে যে দেখতে পেলাম আমরা, এই যে এইটা, এই যে পরাশ্রয়ী মূল, এটা হচ্ছে অর্কিড বা রাসনার মূল, এগুলো হচ্ছে পরাশ্রয়ী মূল। এর যে মাটিতে তো লেগে নেই, এগুলো তো একটা গাছের উপরে লেগে আছে, যে মূলগুলো দেখো গাছের ডালে জড়িয়ে ওটাকে আটকে রেখেছে, ওই জন্য এই যেহেতু বায়ুতে থাকে, এই জন্য এর আরো দুটো কাজ থাকে। অর্থাৎ এগুলো অনেক সময় কি সবুজ হয়, শালক সংশ্লেষে সাহায্য করে, যেহেতু উদ্ভিদের মূল সাধারণত মাটির নিচের দিকে থাকে, আলো পায় না, ওই জন্য মূলগুলো সাধারণত সবুজ হয় না, বর্ণহীন হয়। হ্যাঁ, কেমন যেন একটা সাদা সাদাটা সাদাটা ভাব লাগে, কিন্তু অ্যাকচুয়ালি সাদাও না, জলের মতো বর্ণহীন বলে। কিন্তু এইগুলো যেহেতু মাটির উপরের দিকে থাকে, এই যে 4 নম্বরের যে মূলটা দেখতে পাচ্ছ, এটা যেহেতু মাটির উপরে থাকে, ডালপালার উপরে থাকে, সেই কারণে একে উদ্ভিদ কিন্তু মাঝে মাঝে ক্লোরোফিল দিয়ে একে সবুজ করে রাখে। হ্যাঁ, তার ক্ষেত্রে কি হয়, সবুজ হয়ে থাকার জন্য কি হয়, এই উদ্ভিদের মূলগুলো শালক সঙ্গে সাহায্য করছে। 2 নম্বর, বায়ুতে যেহেতু থাকছে, বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে, এদের এদের এই মূলে একটা লেয়ার থাকে, কাভার থাকে, সে কাভারটাকে ভেলামেন বলা হয়। যাই হোক, সেটা তোমরা পরে আরো বড় হলে জানবে, সেটা এখন না জানলেও চলবে। তো যাই হোক, এখন মোটামুটি তাহলে আজকে মোটামুটি ওটা গাছহীন মাটি, গাছওয়ালা মাটি, হ্যাঁ মূল মোটামুটি প্রায় শেষ, এবং মূলের বিভিন্ন রকম আমরা টাইপ জানলাম, মূলের বিভিন্ন অংশ জানলাম। এবার উত্তর দাও দেখি, মূলের একেবারে অগ্রভাগের অংশটিকে কি বলা হয় বলো চট করে, আর একটা বলো উত্তর দাও, যে ফেস মূল দেখা যায় কোন গাছে, দুটো। আর একটা প্রশ্ন লেখো, পরাশ্রয়ী মূল দেখা যায় কোন উদ্ভিদে, নাম লেখো দেখি, 3টে নাম লিখে দাও চট করে দেখি। একটা হচ্ছে বললাম কি তোমাদেরকে, যে মূলের অগ্রভাগ যে থাকে তাকে কি বলা হয়, আর একটা বললাম পরাশ্রয়ী উদ্ভিদের যে পরাশ্রয়ী মূল কোন উদ্ভিদে দেখা যায়, আর একটা বলে বললাম ঠেস মূল দেখা যায় কোন উদ্ভিদের ক্ষেত্রে। লেখো দেখি চট করে, লিখে দাও চট চট করে, ওখানে লিখে দাও চট করে, ঠিক আছে? এরপরে দেখো মোটামুটি আমরা শেষ করেছি, লাঠি নিচের দিকে একটা চক দিয়েছে, রাস্তার পাশে ঘাসহীন গাছহীন খোলা মাটি, বাগানের নদী পাড়ে কেয়ার ট্রি, আচ্ছা ওকে, পান দিলে পরাশ্রয়ী, পরের আশ্রয়ে থাকে পরাশ্রয়ী, না পানটা আরোহী মূল, পানটা হচ্ছে আরোহী মূল, আরোহণ করে, উপর দিকে উঠতে সাহায্য করে, এই জন্য একে বলা আরোহী মূল। হ্যাঁ, একটু একটু চিন্তা করো পরাশ্রয়ী কি হবে, হ্যাঁ লিখে চেষ্টা করছো তিশা, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি চেষ্টা তো করছো। হ্যাঁ, অনেকে কিন্তু আছো তোমরা, একটু লেখো, সৌমিলি আছো নাকি, উত্তর দাও। অলঙ্কিতাকে দেখতে পাচ্ছি না বেশ কয়দিন ধরে, প্রথম দিকে দেখতে পেতাম, তারপরে কিন্তু আর দেখতে পাচ্ছি না। গাছহীন মাটি, গাছহীন মাটি আছে, কেয়া গাছ, হ্যাঁ সৌমিলি উত্তর দিল কেয়া গাছ, ওকে থ্যাংক ইউ। তারপরে ওই যে বললাম পরাশ্রয়ী মূল দেখা যায় কাদের, কোন উদ্ভিদে, তারপরে বললাম মূলের যে অগ্রভাগ তাকে কি বলে, তার নাম কি, মূলের অগ্রভাগ এখানে কি থাকে, সেটাকে দেখতে কিরকম, তার নাম কি বললাম না, তাহলে
বলছে মাটি যখন শক্ত আর নরম, ছিদ্র বেশি কম, কতগুলো ছোট ছোট প্রাণী আছে মাটিতে, এগুলো দেখতে বলছে, যাই হোক এগুলো তুলনা করতে বলছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বলতে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, কেঁচো, এই এইগুলো যদি থাকে, মাটি ঝুরঝুরে না ঝুরঝুরে নয় দেখতে বলছে, যদি না হয় তাহলে সেখানে ঝুরঝুরে হলে কি হবে, ওখানে মাটি যেহেতু গুঁড়ো হয়ে গেছে তাহলে সেখানে কি হবে, ভালো গাছ হবে, সেগুলোতে বায়ু খেলবে, জল বাতাস এগুলো সব যাবে, ওই আর কোনো উত্তর আসছে না কেন, তাই না? তো যাই হোক, এই ছকগুলো তোমরা পূরণ করে ফেলবে, তোমরা জানো যেগুলো, যেহেতু তার উপরে আরো কতগুলো প্রশ্ন ছিল, পুকুর বা নদী পাড়ে গাছ লাগানো হয় কেন বলো দেখি, না এটা হচ্ছে কেন লাগানো হয় না, এখানে মূল কি করে মাটিকে যেহেতু আটকে রাখে সেই জন্য পাড় যাতে ধসে না যায় সেই জন্য পুকুর পাড়ে গাছ লাগানো হয়, অনেক বড় বড় গাছ লাগিয়ে দেওয়া হয় যাতে তার যে অনেক শিকড় শাখা মূল প্রশাখা মূল ছড়িয়ে দিয়ে সে মাটিকে আটকে রাখে, মাটিকে বেঁধে রাখে, পাহাড়কে ধরে রাখতে সাহায্য করে। গাছ না লাগানো আর না বাঁধানো পুকুর পাড় ভেঙে যায় কেন, না এই কারণের জন্যই ভেঙে যায়, মাটিরে ধসে ধসে চলে যাবে, খসে খসে চলে যাবে পরপর। মূলত্র অঞ্চল, ওকে হ্যাঁ ঠিক বলেছ, মূলত্র অঞ্চল বলেছে, মূলত্র অঞ্চল তমালিকা উত্তর দিয়েছে, মূলত্র অঞ্চল একেবারে ঠিক বলেছ, মূলত্র বা মূলত্রাণ, মাটির ক্ষয় রোধে গাছ লাগানো এরকম কোন উদাহরণ তুমি জানো, দেখো সমুদ্র তীরে হয়েছে, পুকুরের পাড় বলছে, কোনো একটা জায়গায় জলাশয় আছে বা ফুটবল মাঠ আছে, ফুটবল মাঠের চারদিকে দেখবে মাটি দিয়ে দেওয়া, গাছ লাগিয়ে দেওয়া হয়, ছায়াও হয় আর মাটিটা ধরে রাখতে সাহায্য করে, তাই না? তা বন্যাপ্রবণ ঝঞ্ঝাপ্রবণ অঞ্চল, নদীর ধার বরাবর পাহাড়ের ঢালে কোন কোন গাছ লাগানো দরকার, বন্যাপ্রবণ ঝঞ্ঝাপ্রবণে আমাদের এইসব জায়গায় যেগুলো লাগানো হয়, লবণাম্ব উদ্ভিদ, গরান, গেওয়া, কেওড়া, বানি, সুন্দরী, এই সমস্ত গাছ লাগাতে হবে। পাহাড়ের ঢালে কোন গাছ লাগাবে, সেখানে লাগাতে হবে ঝাউ, শাল, সেগুন, এই সমস্ত গাছ ওখানে লাগাতে হবে, কারণ ওখানে অনেক উঁচু দিকে উঠতে হবে, তাহলে সূর্যালোক পায় না, বড় বড় গাছ দেখবে, লম্বা লম্বা গাছ হয় ওখানে। মরুভূমির বিস্তার কিভাবে রোধ করা যেতে পারে, সেও ওই গাছ লাগিয়ে, গাছ যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে সেখানে কি হবে, আস্তে আস্তে করে সবুজ হবে, সবুজের পরে সেখানে ছায়া হবে, সেখানে জলীয় বাষ্প, পরিবেশ ঠান্ডা হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হলে মরুভূমি আস্তে আস্তে করে শস্য শ্যামলা হয়ে উঠবে, তাহলে মরুভূমিটা তখন রোধ করা যাবে, তাই না? হ্যাঁ মূলত্র অঞ্চল, তারপরে আর কেউ কিন্তু উত্তর এলো না, ক্যাটরি হয়ে গেল, কি বলেছিলাম, অর্কিড বা রাসনা, তোমরা তো সঙ্গে সঙ্গে লিখে নিতে বলেছিলাম, বইটা রাখতে বলেছিলাম, পেন বা পেন্সিল একটা রাখবে, পাশে চট করে লিখে নেবে, ঠিক আছে? সেখানে তাহলে কি বলেছিলাম, পরাশ্রয়ী মূল বা পরাশ্রয়ী উদ্ভিদ হচ্ছে অর্কিড কিংবা রাসনা, হ্যাঁ এরা হচ্ছে অপর কোনো একটা উদ্ভিদের উপরে সেখানে থাকতে, মানে তার উপরে থেকে, তার গায়ে থেকে, তার শরীরের উপর থেকে এরা বেঁচে থাকে, এরা বেঁচে থাকে বা এরা জীবন ধারণ করে, কিন্তু তাদের শরীর থেকে কোনো খাওয়ার নেয় না, এরা নিজেদের খাওয়ার নিজেরা তৈরি করতে পারে, শুধু আশ্রয়টা নেয় অপর গাছের উপর, সেই জন্য এদেরকে বলা হয় পরাশ্রয়ী। অর্কিড রাসনা মনে থাকবে তো, লিখে নাও, পরের দিন আবার তো জিজ্ঞেস করে ফেলতে পারি। অন্য কোনো কোন কোন গাছ, কোন কোন প্রাণী গাছের মূল খায়, অন্যরা যদি খায়, বানর টানরকে তো খেতে দেখেছো প্রচুর, ইঁদুর, এগুলো তো গাছের মূল খেয়ে নেয়, ফল টল খেয়ে নিচ্ছে মাটির নিচে থেকে দেখবে খেয়ে নেবে ইঁদুর। কোন কোন গাছের মূল থেকে আমরা ওষুধ পাই, হ্যাঁ আদা থেকে পাই আমরা, মূল মূলটা অবশ্য কাণ্ড, আদা নয়, তাহলে মূল যদি হয় গাজর, গাজর থেকে আমরা ক্যারোটিনয়েড জাতীয় ওখানে রাসায়নিক পদার্থ থাকে, ওখান থেকে আমরা ওষুধ পেতে পারি। তারপর বলছে কোন কোন জীব অন্য গাছের মূলে বসবাস করে, কোন কোন জীব অন্য গাছের মূলে বাস করে, অন্য গাছের মূলে থাকে, কোন কোন জীব বলতে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, তোমরা এর আগে পড়েছো, এই যে বলেছে দেখো উত্তর দিয়েছে, মটর গাছের মূলে রাইজোবিয়াম নামক অণুজীব, আর পাইন গাছের মূলে ছত্রাক বা মাইকোরাইজা, দুটোই মনে রাখবে কিন্তু, এই দুটোই কিন্তু অন্যের মূলের উপরে জন্মায়। এর আগে পড়েছো তো, পড়েছো কিনা জানি না, এই যে আমাদের যে সব সিংহ গোত্রীয় উদ্ভিদ, অর্থাৎ যেগুলো মটর, ছোলা, খেসারি, এই সমস্ত যে গাছের গোড়া দিয়ে তোমরা কখন তুলে ফেলো, তুলে ফেলে দেখতে পাবে গোড়াতে দেখবে অনেক গুটি 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 অংশ দেখা যায়, সেই গুটি গুটি অংশের ভেতরে রাইজোবিয়াম থাকে, এরা হচ্ছে একটা অণুজীব, এরা মূলে রয়েছে। এতে গাছের সুবিধা কি, এরা হচ্ছে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সংগ্রহ, এ নাইট্রোজেন সংগ্রহ করে, এরা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে সেই নাইট্রোজেন এরা কি করে উদ্ভিদকে, যে গাছের
মূলে রয়েছে সেই গাছের কাজকে সাপ্লাই দেয়। তাহলে উদ্ভিদ সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন নিতে পারে না, কিন্তু উদ্ভিদকে বাঁচতে গেলে নাইট্রোজেন লাগবে, কারণ নাইট্রোজেন না হলে প্রোটিন জাতীয় খাওয়ার তৈরি হবে না। এই যে ধরো ডাল খাই আমরা, ওটা প্রোটিন জাতীয় খাওয়ার, তাহলে এই সমস্ত ডাল শস্যে তাহলে কি হবে, প্রোটিন তৈরি হবে না। প্রোটিনের একটা মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন, মনে থাকবে। তাহলে নাইট্রোজেন না থাকলে প্রোটিন তৈরি হবে না, সেই নাইট্রোজেন সাপ্লাই করে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। আর এই যে বলা হলো এই যে এদের গাছের সুবিধা কি হয় না, গাছ তাহলে নাইট্রোজেনের অভাবটা পূরণ হয়ে যায়, তাই না? আর এরা যখন মরে যাচ্ছে তখন মাটিতে মিশে গিয়ে সার তৈরি হয়ে যাচ্ছে, জৈব সার তৈরি হয়ে যাচ্ছে, মনে থাকবে। তাহলে তাহলে আপাতত আজকে এই পর্যন্তই থাক, আমরা মোটামুটি আলোচনা আজকে সেরে ফেললাম। মূলের মূল কাকে বলে, মূলের প্রকারভেদ, কত রকমের মূল, স্থানিক মূল কাকে বলে, অস্থানিক মূল কাকে বলে, এবং অস্থানিক মূলগুলো কত রকমের হয়, কত ভ্যারাইটি, এক্সাম্পলগুলোকে কিন্তু মনে রাখার চেষ্টা করবে তোমরা সব সময়। যেমন বলালো স্তম্ভ মূল, বট গাছে দেখা যায়, ঠেজ মূল, কেয়া গাছে দেখা যায়, শাঁস মূল, সুন্দরী গরান গেওয়া গাছে দেখা যায়, পরাশ্রয়ী মূল অর্কিড বা রাসনাতে দেখা যায়, তারপরে আর কি দেখলাম পত্রজ মূল দেখলাম পাথরকুচি বা ব্রায়োফাইলামের ক্ষেত্রে দেখা যায়, তারপরে আরোহী মূল দেখলাম পানে দেখলাম আরোহী মূল। তাহলে এতগুলো জিনিস, এতগুলো মূল দেখলাম আমরা, তাই না? তা সব মূল সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে গেল। আর মূলের কাজ তো কাজ নিয়ে আলোচনা হলো যে মূল হচ্ছে প্রধানত জল শোষণ করে এবং সেই জলকে তারা পাঠিয়ে দেয় কোথায়, পাতাতে আলোক সংশ্লেষের জন্য। আর একটা হচ্ছে মূল মাটির সঙ্গে উদ্ভিদকে দৃঢ়ভাবে আটকে রাখে। মোট দুটো কাজ মনে থাকবে, একটা হচ্ছে জল সংগ্রহ করা, জল সংগ্রহ করে পাতায় পৌঁছে দেওয়া, আর একটা হচ্ছে মাটিকে, মাটিতে গাছটাকে জোরে বা দৃঢ়ভাবে সংযুক্ত রাখা, আটকে রাখা, মনে থাকবে। তাহলে আপাতত আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো মূল কাকে বলে। পরের দিন কাণ্ড, এরকম অনেক ছবি টবি দিয়ে কাণ্ড কাকে বলে, কাণ্ডের অংশ কি, এগুলো বুঝা আমরা বুঝবো, আবার আলোচনা করব। এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা কুইজের মতো করে প্রশ্ন করব, তোমরা কিন্তু ভালো করে পড়ে ফেলো, পরীক্ষার আগে আমি শেষ করব এবং সমস্ত প্রশ্ন আলোচনা করব আমরা, ঠিক আছে? আর সবাই যারা যারা আসছে না, ক্লাসে আসছে না, তাদেরকে একটু খবর দিয়ে দাও, খবর দিয়ে তাদেরকে একটু বলে দাও যে তোমরা এইভাবে এইভাবে ঢুকে পড়বে, ঢুকে পড়ে এইভাবে ক্লাস হচ্ছে, তাদেরকে বলে দাও। বন্ধুরা অনেকে জানে না হয়তো, তাদেরকে যখনই দেখা হবে করে খবর বা ফোন টোন করে একটু খবর দিয়ে দিতে পারো। হ্যাঁ, অনেকের আবার হয়তো বাড়িতে ফোনও নেই, বাবা হয়তো বাড়িতে থাকেন না, আসেন দেরি করে, তাদেরকে একটু জানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামী, আজকে কী বার, আজকে মঙ্গলবার, তাহলে বৃহস্পতিবার দেখা হবে আবার। তাহলে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টার সময়। ওকে, গুড নাইট।